হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে এলাম একটা নতুন গেম প্লে নিয়ে। এই গেমের মধ্যে আমাকে একটা শোরুম দিয়েছে, এই যে এত বড় শোরুম দেখতে পাচ্ছ তোমরা, এত বড় শোরুম। শোরুমের নাম দিয়েছি আমি, দেখতে পাচ্ছ, মান্তু কার শোরুম। আর সেই শোরুমের মধ্যে আমি এখন আমি একটা বডিগার্ড রেখেছি, কেননা এই শোরুমের মধ্যে অনেক সময় চোর টোর চলে আসে। তো দেখতে হবে চোর আসে, এই বডিগার্ড চোর এলে বডিগার্ডটা কী করে। তো এখন মাত্র এই কটা গোল গোল যে দেখতে পাচ্ছ এখানে গাড়ি থাকে, এখানে গাড়ি আমি কিনে এখানটায় রাখতে হয়, এখানটায় রাখার পর সেল করতে হয়, সবাই আসে কিনতে। তো এই পাশটা নেওয়ার আমার ইচ্ছা আছে, 50,000 লাগবে এই পাশটা কিনতে হবে জায়গাটা। তারপর ওপরে ওপরে জায়গাটা কিনতে হবে, তার জন্য লাগবে 2,00,000। তার জন্য কিনে নিতে আমাকে 2,00,000, এই যে ওপরে ছাত্রা দেখতে পাচ্ছ এটা কিনবো, 2,00,000 আর 50,000, তাহলে টোটাল 2,50,000 টাকা। 2,50,000 টাকায় টোটাল এটা নেবো, 2,50,000 টাকা। ঠিক আছে, এখন আমি বর্তমান কারগুলো সেল করি, কার এখানে কিনে তোমাদের দেখাই, এই ঘরের মধ্যে রাখো। হ্যাঁ, সুপার কার কিনবো, কার রয়্যাল, কার রয়্যাল কিনতাম 4,00,000 টাকা দিয়ে কিনেছি, 4,80,000 টাকায় বিকিব। চলো, 4,80,000 টাকা। এখানটায় একটা কার, এখানটায় একটা কার রাখো, সেম কারই রাখি না, চলো এখানটায় একটা অন্যরকম কার রাখো। হ্যাঁ চলো, এখানটায় 2,40,000 গাড়ি রাখতে লাগায়। তো এখানটায় একটা গাড়ি রাখো, দেখি এখানটায় একটা, এই গাড়িটাই রাখি, এটা 4,80,000 টাকায় তো বিকতে হবে। চলো, 4,80,000, কেন এটা বেশি একটা রেট দেওয়া যাবে না, এখানটায় রেট দেওয়া আছে দেখতে পাচ্ছ, রেঞ্জ 3,60,000 টু 4,80,000, এটাই দিতে হবে, 4,80,000। চলো হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছ 4টা গাড়ি রেখেছি। এরপরে তোমরা দেখবে এই উপরের ঘর ছাদটা আমি কিনবো, আর এই এই যে বাড়িটা এই সাইডের জায়গাটাও কিনে নেবো। নেক্সট ভিডিওটি অবশ্যই তোমরা দেখতে পাবে, তো কিনবো আর সেখানটায় সব সাজাবো, তা নিয়ে একটা ভিডিও করবো। চলো এবার শোরুমটাকে ওপেন করে দিই। চলো, শোরুম ওপেন হয়ে গেছে, এবার শুধু কাস্টমার আসা পা। চলো, এগুলো আমার বডিগার্ড দেখতে পাচ্ছি, এখানে চোরই আসবে, অবশ্যই চোর আসে, চোর আসবে। আমি এরপরে পরের ভিডিওতে আরেকটা বডিগার্ড রাখবো, আরও 2টো বডিগার্ড রাখার চেষ্টা করবো, অবশ্যই রাখবো, উপরে বডিগার্ড রাখবো। দেখো খরিদ্দার সব এসে গেছে, এই মহাশয়টা মনে হয় চোর লাগছে। চলো, একটা গাড়ি বিক্রি হয়ে গেল, এই বাবুটা চোর, দেখো এই চোর এসছে, এই কিয়ারে আমার বডিগার্ড মারবে, দেখো দেখো কিয়ারে দেখছে, দেখো কীভাবে কীভাবে দেখছে, দেখো এই বডিগার্ড আমার আসছে, দেখো এই অবস্থা কী করে, ও টাইট করে রেখে দেবে বডিগার্ড, আমার মেয়ে এবার কান্না করছে, পালিয়ে যাচ্ছে, দেখেছো চোর এসছিল। তো চলো, আর একটা গাড়ি আছে, কে আসবে কিনতে, তাড়াতাড়ি আসো। সে বাইরে থেকে, হ্যাঁ এই উপরটা কিনবো নেক্সট ভিডিওতে, তোমরা দেখতে হবে এই উপরের ছাদটাও কিনে নেবো, পুরোটাই উপরে কার রাখবো। রাত হয়ে গেল, এখন আবার শুতে হবে, এখন আবার শুয়ে যেতে হবে। চলো, আমার শোরুমের পাশেই বাড়ি, এইটা হলো আমার বাড়ি, চলো এখানে ঘুমিয়ে যাই, এই খাট, আবার গুড নাইট, গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গেল। চলো চলো, আমার শোরুমে একটা গাড়ি আছে, এটাকে বিক্রি, হ্যাঁ বডিগার্ড আছে, যখন শোরুমে তোমার টেনশন নেই, চোরদের মেরে মেরে তাড়িয়ে দেবে। চলো, শোরুমটাকে ওপেন করার জন্য আগে আমাকে এখানে বিল পে করতে হবে। চলো, কম্পিউটারে বিলটা পে করে দিই, 500 পে বিল, 500 টাকা তো পে করতে হবে। সেখানে যত গাড়ি দেখতে পাচ্ছ তোমরা, সব একই গাড়ি। চলো চলো, শোরুমটাকে এবার ওপেন করে দিই। চলো ভাই আসো, আর একটা গাড়ি আছে, নিয়ে যাও তাড়াতাড়ি আসো, কে ভাগ্যবান দেখতে চলে আসো। এই গোল গোলগুলো, এই যে গাড়ি রাখার এগুলো, এখানটা একটা ধরতে আমি তো ভুলভাল লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, উপরে আমি ভালো করে লাগাবো, এখানটায় ভালোভাবে লাগাবো, যাতে অনেক গাড়ি ধরে, অনেক যাতে গাড়ি ধরে, অনেকগুলো গাড়ি রাখার চেষ্টা করবো। এই নেক্সট ভিডিওটা তোমরা দেখতে হবে,
কতগুলো গাড়ি নেওয়ার চেষ্টা করবো, দেখি ম্যাম কী বলে। বাহ, ম্যাম তো গাড়ি নিয়ে নেবে, চলো চলো আরেকবার গাড়ি বিক্রি করি, না কী বলছো তোমরা। এই চলো রোডসে ঘুরে আসি, তোমাদের দেখাই রাস্তাঘাট। এটা হলো, এটা হলো রিপেয়ারিং শপ, এখানে রিপেয়ারিং অটো রিপেয়ারিং শপ, অটো রিপেয়ারিং শপ, এখানে গাড়ি রিপেয়ারিং করা হয়। আর এটা ব্যাংক দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো ব্যাংক, এটা হলো এটিএম মেশিন। দেখি এটিএম মেশিন তো কোনো টাকাই তোলা যাচ্ছে না, বাস চলো ব্যাংকে দেখি লোন টোন পাওয়া যাবে কি। হ্যালো স্যার, এ তো কথাই বলছে না, কী করছে কম্পিউটার, এটা এটা কী করছে, কী করছে তো কিছু বুঝতে পারছি না, কী চালিয়ে যাচ্ছে, এ কী করছে ম্যাম, কী করছে। চলো আমার শোরুমে যাই, এরপরে ভিডিওতে তোমরা দেখতে পাবে যে এখানটায় দ্বিতীয় এই যে উপরতলা, এই উপরতলাটা আমি নিয়ে নেবো। নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে উপরেটা কীরকম, আমি এখনও জানি না, কিনে নেবো এরপরে ভিডিওতে তোমরা দেখবে। চলো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওটা দেখা হবে।